हेलो एवरीवन, क्लिनिकल डायटिशियन और डायबिटीज एडुकेटर राखी चैटर्जी। आज आरो एक बार आपनादेर सामने एक इम्पोर्टेंट टॉपिक निये। कोविड 19 फर्स्ट वेवर क्षेत्र में देखेछिलाम जे प्रधानत 60 बछर बयसेर उपरेराई माने एकटु बयस्क जारा ताराई किन्तु एते इनफेक्टेड हुएछेन, किन्तु सेकेंड वेवे किन्तु कोनो बयस छाड़ पायनी। यांग जेनारेशन थेके शुरू करे बयस्क मानुष प्रत्येके किन्तु एई इनफेक्शनेर आवताय एसेछेन। এবং এই সব কিছুর মধ্যে যে একটা কথা বারবার আসছে যে কোভিড 19 এর সাথে ব্লাড সুগারের সম্পর্ক, তাহলে কি শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্ট যারা তারাই কি আক্রান্ত হচ্ছেন? এমনটাও কিন্তু নয়। তো তাহলে এই কোভিড 19 এর সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কি, সেটা নিয়েই আমার আজকের টপিকটা। দেখা যাচ্ছে যারা ডায়াবেটিক বা হাইপারটেনসিভ বা ওবিস, ইনফ্যাক্ট এই লাইফস্টাইল রিলেটেড কমপ্লিকেশনগুলো যাদের মধ্যে অলরেডি আছে, তারা যদি কেউ কোভিড 19-এ আক্রান্ত হন, তাদের মধ্যে কিন্তু এই ইনফেকশনের যে কমপ্লিকেশনগুলো, সিভিয়ারিটিটা, সেটা কিন্তু বেশ বেশি হচ্ছে। কারণ এই কমপ্লিকেশনগুলো যে শুধু নিজেরাই একা আসে এমন কিন্তু নয়, এর সাথে সাথে কিন্তু হাজারটা মাল্টি অর্গান ডিসফাংশনকেও নিয়ে আসে। তাই এদের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন হলে সেটা ঠিক করাটা খুব অসুবিধার হয়ে যাচ্ছে। আর এছাড়া এই একবার ইনফেকশনের সময় যেহেতু আমাদের শরীর একটা স্ট্রেসড কন্ডিশনে থাকে, তো সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেল এমনিতেই হাই থাকছে। সো যারা অলরেডি ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে এই ব্লাড সুগার লেভেলটা এতটাই বেড়ে যাচ্ছে যে সেটাকে কন্ট্রোলে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টকে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। সেটা হতে পারে এই কোভিড থেকে বাঁচার জন্য, বা যারা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো যে বিশেষ কয়েকটা সতর্কতা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। সেগুলো কী কী আসুন দেখে নিন। ডায়াবেটিক পেশেন্টদের ডায়েটে প্রধান এম থাকে আমাদের যে তাদের ডায়েটে কিন্তু কার্বোহাইড্রেট সোর্স হিসেবে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো গ্লাইসেমিক লোড যুক্ত হাই ফাইবার ডায়েট তাদের কিন্তু প্রেসক্রাইব করে থাকি আমরা সবসময়। চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে ওঠার অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিতে। সকালবেলা একদম খালি পেটে খেতে পারেন মেথি ভিজানো জল। মেথির কিন্তু ডায়াবেটিসের উপর খুব উপকারী অনেকগুলো ক্ষমতা রয়েছে। এর সাথে সকালবেলা একদম আর্লি মর্নিং খালি পেটে বিস্কিটটা একটু এড়িয়ে চলুন। ডায়েটে রাখতে পারেন কোনো হেলদি নাটস, যেরকম আমন্ড বা ওয়ালনাট। এগুলো বিস্কিট শুধু সকালেই নয়, সারা দিনে এরকম অনেকের প্রবণতা থাকে যে খিদে পেলো মানেই দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে নিলাম। ডায়াবেটিক যারা, তারা কিন্তু এই অভ্যাস সম্পূর্ণভাবে বর্জন করুন। ডায়েটে রাখুন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং যে কোনো একটা করে মৌসুমি ফল, তবে শাকসবজি বা ফল খাওয়ার আগে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়াটা খুব দরকার। প্রথমেই যেটা দরকার ডায়াবেটিকদের জন্য, সেটা হচ্ছে নিজেদের ব্লাড সুগারকে মনিটর করা। কারণ এই টাইমে যেহেতু অলরেডি প্রত্যেকেই আমরা কম বেশি স্ট্রেসড বা লকডাউনে বাড়িতে গৃহবন্দী, সেরকমভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ব্লাড সুগারের ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। প্রধানত টাইপ 1 ডিএমের ক্ষেত্রে এই ফ্ল্যাকচুয়েশনটা হিউজ থাকে এবং এটাকে আমরা রোলার কোস্টার এফেক্ট বলে থাকি। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এই ব্লাড সুগারের ফ্ল্যাকচুয়েশন হলে কিন্তু বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোভাস্কুলার যে কমপ্লিকেশনগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি আসতে পারে। তাই একটা রেগুলার মনিটর করে ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখা, সেটা কিন্তু খুব দরকার। যে কোনো হাই বায়োলজিক্যাল ভ্যালুযুক্ত প্রোটিন অবশ্যই কিন্তু ডায়েটে রাখবেন, এবং সেটা হতেই হবে লিন প্রোটিন। রেড মিট অবশ্যই ডায়েট থেকে বর্জন করুন। যে কোনো ধরনের মাছ, চিকেন, দই, দুধ, ছানা, সয়াবিন, ডাল ইত্যাদি যে কোনো সোর্স থেকে আপনারা প্রোটিন রাখতেই পারেন ডায়েটে। টক দই অবশ্যই ডায়েটে রাখুন, প্রোটিনের সাথে সাথে এটা প্রচুর পরিমাণে ভাইটামিনস, মিনারেলস এবং সর্বোপরি উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনাকে সরবরাহ করবে, যাতে আপনার গাট হেলথ ভালো থাকবে।
ডিমের কুসুম নিয়ে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা মতবিরোধ থেকেই যায়, তবে যাদের ব্লাড প্রেশার নর্মাল থাকে এবং ব্লাড সুগার ওয়েল কন্ট্রোল, তারা কিন্তু সপ্তাহে 4 দিন গোটা ডিম খেতেই পারেন এবং বাকি দিনগুলো তাদেরকে সাজেস্ট করা হয় ডিমের সাদা অংশটা খেতে, তাতে কিন্তু তাদের কোনো অসুবিধেই হয় না। এখন যে কোনো ডায়াবেটিক পেশেন্টদের প্রশ্ন হচ্ছে গরমকালে আম খেতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে বলবো যে নিশ্চয়ই পারবেন, কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে তার জন্য আপনার ব্লাড গ্লুকোজকে কিন্তু ওয়েল কন্ট্রোলড থাকতে হবে এবং ফাস্টিং বা পিপি সুগারের সাথে সাথে কন্ট্রোল থাকতে হবে HbA1c-কেও, তবেই কিন্তু আপনি আম খেতে পারবেন। এবং আম খেতে পারবেন এটা মানে নয় যে সারাদিনে আপনি 3-4টে আম খেয়ে নিলেন, সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। অন্য একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফলের সাথে কয়েক টুকরো আম কিন্তু আপনি আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকলে খেতেই পারবেন, কিন্তু যেদিনকে আম খাচ্ছেন সেদিনকে আপনার বাকি মিলগুলোতে কার্বোহাইড্রেটটা যে কাপ কাউন্ট বলে থাকি আমরা সেটা করে নেওয়াটা কিন্তু খুব দরকার। তাই এ বিষয়ে আপনাকে আপনার ডায়েটিশিয়ানই উপযুক্ত পরামর্শ দিতে পারবে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আন্ডার নিউট্রিশনটা যেরকম খারাপ, কিন্তু মানে ওভার নিউট্রিশনটাও কিন্তু তাদের পক্ষে বেশ খারাপ। এখন স্রোতে গা ভাসিয়ে আপনারা প্রচুর প্রচুর খাবার খেয়ে নিচ্ছেন, সেটাতে কিন্তু আপনাদের উপকারের থেকে অপকারী বেশি হচ্ছে। যেরকম উদাহরণ দিই একটা, কারণ ধরুন এই ডায়াবেটিসের সাথে সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অর্থাৎ যাদের ডায়াবেটিসের সাথে সাথে কিডনিটাও অল্প বিস্তর খারাপ হতে শুরু করেছে, তারা যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, প্রচুর লেবু জাতীয় ফল বা অধিক পরিমাণে প্রোটিন নিজেরা খেয়ে ফেলেন, তাতে কিন্তু তাদের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়ে যায়। একই কথা বলবো জলের ক্ষেত্রেও, এই টাইমটাতে জেনারেলি আমরা ডিহাইড্রেশন এড়ানোর জন্য প্রচুর পরিমাণে জল খেতে বলি, কিন্তু যাদের কোনো কারণে ফ্লুইডের রেস্ট্রিকশন রয়েছে তারা কিন্তু সেটা অবশ্যই মেনে চলুন। তাই আপনি কি খাবেন, কতটা পরিমাণে খাবেন, কখনই বা খেতে পারবেন, সেটা কিন্তু আপনি নিজে থেকে ডিসাইড করতে যাবেন না বা ভরসা করবেন না গুগলের ওপরেও, আপনার ডায়েটিশিয়ান এবং ডক্টর এই দুজনে কিন্তু আপনাকে আপনার ডায়েট এবং ওষুধ কীভাবে কী খাবেন সেই ব্যাপারেই একমাত্র উপযুক্তভাবে গাইড করতে পারবে। ডায়েটে রাখতে পারেন গ্রিন টি বা ক্যামোমাইল টিও, কিন্তু সেই চা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বা কখন খাবেন কতটা খাবেন সেটাও কিন্তু উপযুক্ত পরামর্শ নিয়ে তবেই ডায়েটে ইনক্লুড করুন। আদারওয়াইজ কিন্তু এই চায়ের যে উপকারের থেকে যে অপকার রয়েছে সেটাই কিন্তু আপনার শরীরে বেশি করে ধরা পড়বে। এর সাথে সাথে আর একটা জিনিস বলি যে প্রত্যেক দিন কিন্তু নিয়মিত শরীর চর্চা খুব দরকার। ডায়াবেটিসের ক্ষেত্রে এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে কিন্তু সূর্য নমস্কার, অর্ধমচেন্দ্রাসন, মৎস্যাসন, শলভাসন, ভুজঙ্গাসন ইত্যাদি আসনের মতো কয়েকটা যোগব্যায়াম, কয়েকটা মেডিটেশন এবং প্রাণায়াম, এগুলোর কিন্তু বেশ উপকারিতা রয়েছে। আপনি এই উপকারিতা রাতারাতি পেয়ে যাবেন না, আপনাকে একটা দীর্ঘ দিন ধরে সঠিকভাবে অভ্যেস চালিয়ে যেতে হবে এবং এর উপকারিতা কিন্তু আপনি লাইফ লং পাবেন। তাই হেলদি ডায়েটারি হ্যাবিট, একটা প্রত্যেক দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সব মিলিয়ে একটা হেলদি লাইফস্টাইলে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্লাড সুগার অনায়াসেই কন্ট্রোলে থাকতে পারবেন। মেনে চলুন আপনার ডাক্তার এবং ডায়েটিশিয়ানের কথা, উপযুক্তভাবে তাদের সাথে কন্ট্যাক্টে থাকুন, যে এখন লকডাউন বা এই সিচুয়েশন বলে যে তাদেরকে দেখাতে যেতে পারছি না বলে দীর্ঘদিন ধরে একই ওষুধ বা একই ডায়েট খেয়ে চলবো সেটাও কিন্তু ঠিক না। এখন প্রত্যেকেই অনলাইনে অ্যাভেলেবেল আছেন, উপযুক্তভাবে তাদের সাথে যোগাযোগ রাখুন, নিয়মিতভাবে ব্লাড সুগারকে মনিটর করতে থাকুন, সেটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। ভালো খান, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।